প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের সিলেবাসের যে 5টি অধ্যায় ছিল, সে 5টি অধ্যায় কিন্তু আমরা রিভিশন ক্লাস থিওরি বা টপিকসগুলো রিভিশন শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে ব্যবস্থাপনা নীতিসমূহ, সেই অধ্যায় থেকে তোমাদের আজকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন বা ক্রিয়েটিভ প্রশ্ন, সৃজনশীল প্রশ্নটা কীভাবে মানে সমাধান করতে হয় খুব সহজে, সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। এবং আশা করি এই যে সৃজনশীল প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এই সৃজনশীল প্রশ্নের যে উত্তরটা তোমাদেরকে আমি সলিউশন করে দিব, এটা তোমাদের সকল প্রশ্নের ক্ষেত্রে একইভাবে তোমরা প্রয়োগ করতে পারো। এবং সেক্ষেত্রে তোমরা সকল প্রশ্নগুলো যদি আজকের এই ভিডিওটি দেখো, তাহলে সুন্দরভাবে তোমাদের সকল সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর উত্তর দিতে পারবে আশা করি। তাহলে আর সময় না নষ্ট করে আমরা চলে যাই আমাদের আজকের যে সৃজনশীল প্রশ্ন সমাধান। তো তোমরা প্রথমতই আমরা একটা সৃজনশীল প্রশ্নটা একটু পড়ে নিই, যদি তোমাদেরকে আর একটু সহজ করে বোঝানোর জন্য। এখানে দেখো সৃজনশীল প্রশ্নটি আছে যে এবিসি লিমিটেড তার উৎপাদন বিভাগের কার্যসমূহ প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের দায়িত্ব এবং ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। আবার পরিচালনা পর্ষদের যে 20% বিক্রয় বৃদ্ধির যে সিদ্ধান্ত রয়েছে, সেটা বাস্তবায়নে প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে তাদের অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা দেয়, এবং এর ফলে প্রতিষ্ঠানের কোনো জটিলতা না থাকায় প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা অর্জিত হচ্ছে। তাহলে এই উদ্দীপকটায় আমরা কয়েকটা মূল বিষয় আমরা মূল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে বিক্রয় বিভাগ তাদের প্রকৃতি অনুযায়ী কাজটাকে ভাগ করে দিচ্ছে, তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে। তারপরে প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীরা বা সকল বিভাগের যে মানে ঊর্ধ্বতন কর্মকর্তারা, অধস্তনদের কর্মকর্তাদের বিক্রয় বৃদ্ধি 20% এই লক্ষ্যকে সামনে রেখে বা সেটা বাস্তবায়নের জন্য তারা সবাইকে নির্দেশ দিচ্ছে, তাই না? এটা আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্নে আসি, উদ্দীপকে কি প্রশ্ন রয়েছে। আমি প্রশ্নগুলো এখানে লিখি নেই, তারপরে তোমরা আমি যখন বলি প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও। কোয়া নাম্বারে জ্ঞানমূলক প্রশ্নে আছে যে প্রশাসন কি। আমি আবারও বলছি প্রশ্নটি, প্রশাসন কি। এখন প্রশাসন কি এই প্রশ্নটার উত্তর কিন্তু এক মানে সংক্ষেপেও দিতে পারো, আবার যদি কোনো প্রশ্ন এক ওয়ার্ডে হয় তাও দিতে পারো, দুই ওয়ার্ডে তাও দিতে পারো, এবং প্রশ্নটা সুন্দর করে এক লাইনে লিখতে পারো। যেমন আমরা বলতে পারি প্রশাসন হচ্ছে ব্যবস্থাপনার সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন, যে সকল ব্যক্তিবর্গ অধিষ্ঠিত থাকেন তাদেরকে প্রশাসক বলে। আর এই প্রশাসক গণ যে মানে প্রতিষ্ঠান চালানো বা প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের যে ধরনের প্রচেষ্টা বা সিদ্ধান্ত বা যে ধরনের প্রচেষ্টা চালায়, সব কিছুকেই কিন্তু প্রশাসন বলা হয়। আমি আবারও বলছি যে ব্যবস্থাপনার সর্বোচ্চ পর্যায়ে যে সকল ব্যক্তি থাকেন তাদেরকে প্রশাসক বলা হয়, আর ওনাদের যে সার্বিক প্রচেষ্টা প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে সফলভাবে চালানোর জন্য, এই প্রচেষ্টাকে বলা হয় প্রশাসন। তাহলে এটুকু যদি তোমরা লেখো তাহলে তোমরা একে এক পাবে, সেটা হচ্ছে উত্তরটা হবে প্রশাসন কি এই প্রশ্নের উত্তর। এবার আমাদের দ্বিতীয় প্রশ্নে আছে যে ব্যবস্থাপনা যে সকল দক্ষতা আছে সেই দক্ষতা মানে সফলতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আবার প্রশ্নটা লিখে নাও যে ব্যবস্থাপনা দক্ষতা সমূহ কার্য পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ, কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর অর্থাৎ খ নাম্বারে এই প্রশ্নটা আছে, এই খ নাম্বারে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, আর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে তোমাদেরকে বুঝতে হবে যে এটা 2 মার্কের দুইটা প্রশ্ন এখানে আছে, একটা হচ্ছে জ্ঞানমূলক আছে এর মধ্যেও জ্ঞানমূলক আছে, আর একটা হচ্ছে অনুধাবন। এখন আমাদের প্রশ্ন হলো যে
ব্যবস্থাপনার দক্ষতা সমূহ কাজগুলো সম্পাদনে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে ব্যবস্থাপনা দক্ষতাগুলো কি কি সেটা তো আমরা জানি। তাহলে আমরা প্রথম জ্ঞানমূলকে আমরা লিখবো, যে জ্ঞানমূলককে আমরা লিখবো যে ব্যবস্থাপনা দক্ষতা সমূহ গুরুত্বপূর্ণ, কারণ ব্যবস্থাপনা দক্ষতা প্রতিষ্ঠানের কার্যসমূহ সঠিক সময়ে স্বল্প ব্যয়ে সম্পন্ন করতে সাহায্য করে, এজন্য এটা গুরুত্বপূর্ণ এক নম্বরে। ঠিক আছে, তাহলে আমি এক নম্বর বললাম, এই একে এই একের উত্তর কিন্তু আমি দিলাম। ঠিক আছে, এবার আর একটা এক রয়েছে এখানে, অনুধাবন অর্থাৎ ব্যবস্থাপনার যে যে দক্ষতাগুলো, সেই দক্ষতাগুলো কি কি সেইগুলো তোমাকে এখানে উত্তর করেছে। ব্যবস্থাপনার দক্ষতার মধ্যে রয়েছে যেমন কারিগরি দক্ষতা, তারপরে অনুধাবন ধারণার বা ধারণাগত দক্ষতা, কল্পনাগত দক্ষতা, তারপরে সমস্যা সমাধানের দক্ষতা, তাই না? তারপরে তোমার কর্মীদের মানে মানবীয় দক্ষতা, হ্যাঁ, এই যে দক্ষতাগুলো রয়েছে ব্যবস্থাপনার, এই দক্ষতাগুলো কিন্তু যদি ব্যবস্থাপকের মধ্যে না থাকে, ব্যবস্থাপক যদি এই দক্ষতাগুলো সঠিকভাবে অর্জন করতে না পারে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান কখনোই চলবে না। তাহলে তুমি ওই এই এই নাম্বারে ওই যে ব্যবস্থাপনার যে দক্ষতা সমূহ আছে, ওই দক্ষতা সমূহকে উল্লেখ করে দিতে হবে, আর উল্লেখ করে দিয়ে কোন দক্ষতায় কী কী ধরে, যেমন কারিগরি দক্ষতায় কাজ সম্পর্কে সঠিক ধারণা নিতে হয়, তারপরে ধারণাগত দক্ষতায় মানে ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়া করার স্কিল থাকতে হয়, এই সবগুলোকে ছোট্ট একটু বিবরণ দিয়ে তোমরা যদি দিয়ে দাও, তাহলে তোমরা বাকি এক। অর্থাৎ প্রথমে বললাম যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, কারণ এটি সকল কাজ সঠিকভাবে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে করতে সক্ষম, এটা এক পাবে। আর একটা হচ্ছে যে কি কি দক্ষতা আছে, তুমি পড়ার মধ্যে যেটা দক্ষতাটা পড়েছিল সেটা তুমি এই প্রশ্নের মাধ্যমে অনুধাবন করতে পারছো, যে ওহো আমার প্রশ্নটা সেখান থেকে আসছে, তাহলে এই অনুধাবনটা কোথা থেকে আসছে, ওই যে আমি দক্ষতাগুলো পড়েছি সেখান থেকে তো অনুধাবন করতে পারছি যে আজকে এটা এই কাজগুলো করতে পারে, তাহলে তোমরা দুয়ে দুই পাবে এভাবে করে লিখলে। ঠিক আছে, এবার আসি গ নম্বরে একটি প্রশ্ন আছে যে বিক্রয় এই উৎপাদন বিভাগের এই কার্যসমূহ, উৎপাদন বিভাগের এই কার্যসমূহ কোন হেনরি ফেলের কোন নীতি অনুসরণ করে, উৎপাদন বিভাগের এই কার্যসমূহ হেনরি ফেলের কোন নীতি অনুসরণ করে, এই যে প্রকৃতি অনুযায়ী যে কাজ ভাগ করে দিছে, এটা হেনরি ফেলের কোন নীতিকে অনুসরণ করে। তোমরা অবশ্যই জানো যে কাজটাকে ভাগ করে দেওয়ার একটা নীতি হেনরি ফল দিয়েছেন, সেটা হচ্ছে কার্য বিভাজন। অর্থাৎ হেনরি এই উৎপাদন বিভাগ যে কাজগুলোকে ভাগ করে দেয়, এটাকে বলা হয় মানে কার্য বিভাজন, প্রকৃতি অনুযায়ী ভাগ করে দেওয়া হচ্ছে, এটাকে বলে কার্য বিভাজন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা কার্য বিভাজন। আবার এখানে বলা আছে যে তাদের দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করে দেয়, দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। ঠিক আছে, তাহলে দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া কিন্তু আর একটা কার্য আছে যেটা হেনরি ফেলের রয়েছে, সেটা হচ্ছে যে দায়িত্ব কর্তব্যের সমতা, তাই না? তাহলে এখানে কিন্তু হেনরি ফেলের দুটো কার্যকে অনুসরণ করেছে, অর্থাৎ হেনরি ফেলের দুটো নীতিকে অনুসরণ করেছে। তাহলে তোমরা এই দুটো নীতিও দিতে পারো, তোমরা এই দুটো নীতির যে কোনো একটা দিলেও সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। আবার যদি তোমরা দুটো নীতিই দাও, যে হেনরি ফেলের কার্য বিভাজন নীতি ও দায়িত্ব কর্তব্য সমতা নীতিটি ব্যাখ্যা করেছে, তবে আমরা এখানে তোমাদের যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এখানে সমানের কথা লেখা নাই, তোমরা এখানে সুন্দর করে লিখতে পারো যে কার্য বিভাজনের নীতিটি অনুসরণ করা হয়েছে। তাহলে সেখানে তোমার এই এক নাম্বার হয়ে গেল। এবার এই দুই নম্বরে যে এটা হচ্ছে অনুধাবনমূলক, অর্থাৎ দুই নম্বরে যে তুমি লিখবা যে কাকে মানে তোমার কার্য বিভাজন নীতি কাকে বলে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে যে যে নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানের সকল কার্যকে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞ অর্থাৎ ওই বিষয়ে দক্ষ কর্মীকে সেই কার্যগুলোকে ডিস্ট্রিবিউট বা বন্টন করে দেওয়াই হচ্ছে কার্য বিভাজনের নীতি। তাহলে আবার তার এক পাবে। এবার বাকি যে এক থাকলো সে ব্যাকে অনুধাবনমূলক, অর্থাৎ তুমি কিভাবে অনুসম্পন করলে যে এটা কার্য বিভাজনের নীতি, কারণ আমি
এখানে লিখবা যে উদ্দীপকে দেখা যাচ্ছে যে বিক্রয় বিভাগ এই উৎপাদন বিভাগ কার্য তার প্রকৃতি অনুযায়ী ভাগ করেছে এবং দায়িত্ব এবং কর্তব্যকে নির্দিষ্ট করে দিয়েছে। সুতরাং আমরা কার্য বিভাজন নীতির সাথে আর এই কার্য বিভাজনের যে সংজ্ঞা মিল রয়েছে যার কারণে এটি কার্য বিভাজন নীতি। তাহলে তোমাদের ঘ নম্বরের প্রশ্নের উত্তরটি কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে। এবার আসে ঘ ঘতে ঘ নম্বর প্রশ্নে লেখা আছে, ঘ নম্বর প্রশ্নটি হলো যে নির্দেশনার ঐক্যই পরিচালক পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক, বা পরিচালনার ঐক্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্য বাস্তবায়ন করতে পারে এবং নির্দেশনার ঐক্যই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা ঊর্ধ্বতনের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়িত হবে। ব্যাখ্যা করো বা তোমার পক্ষে এটা বাস্তব, এটা যদি প্রথম আমি এটার উত্তর জানতে চাই যে তাহলে যে আসলে এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, আর নির্দেশনা ঐক্যই প্রতিষ্ঠানের বা প্রশাসনের যে লক্ষ্য বা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্ষম হবে। এটা যদি হ্যাঁ বলে এটাকে তুমি দাও তাহলে তুমি কিন্তু কনফিডেন্ট বা তুমি এটাকে সাপোর্ট করলে এখানে কিন্তু এক পাবে। এবার 2 নম্বর আবার আর একটা এক, এখানে 4টা 1, তারপরে আর একটা এক আছে যেখানে নির্দেশনার ঐক্য কি তোমাকে এটা বলতে হবে, অর্থাৎ এখানে ব্যাখ্যা করতে হবে বা সংজ্ঞা দিতে হবে। নির্দেশনার ঐক্য হচ্ছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত অনুসারে প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীরা তাদের অধস্তনকে পরামর্শ দিবে, তাদের অধস্তনদেরকে দায়িত্ব দিবে বা অধস্তনদেরকে নির্দেশ দিবে, পরামর্শ দিবে, এটাকে নির্দেশনার ঐক্য বলে। ঠিক উদ্দীপককে দেখো, দেখা যাচ্ছে যে অধস্তনরা এই লক্ষ্যকে, একই লক্ষ্যকে সামনে রেখে তারা কিন্তু তাদের মানে নেতৃত্ব বা তাদের নির্দেশনাগুলো দিচ্ছে, তাহলে সেটা কিন্তু নির্দেশনার ঐক্য বলা হয়। ঠিক আছে, একই লক্ষ্যকে উল্লেখ করে। এবং তারপর আর এক এক আছে, তারপর এই একটা তোমরা এই উদ্দীপকের সাথে যে মিলটা আছে সেই মিলটা দেখাবে। যেমন আমি দেখালাম যে উদ্দীপককে দেখা যাচ্ছে যে পরিচালক বৃন্দ 20% উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছে, আর সেই উৎপাদনটাকে লক্ষ্য করে বিভিন্ন বিভাগের কর্মীরা তাদের অধস্তনদেরকে পরামর্শ এবং নির্দেশ দিচ্ছে। সুতরাং এটি নির্দেশনার লক্ষ্য ফলো করা হচ্ছে, আর এর ফলে উচ্চতর দক্ষতায় তুমি এই প্রশ্নটা 1 নম্বরে বাকি 1 নম্বরের জন্য এটা লাগবে যে এর ফলে প্রতিষ্ঠানে কোনো রকম কোনো জটিলতা হচ্ছে না, সকল বিভাগের কর্মীরা ওই বিক্রয়কে লক্ষ্য করে কাজ করছে এবং সকল বিভাগের কর্মীরা তাদের একই লক্ষ্য মানে দিকে খুব সচল রয়েছে, যার কারণে প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে এবং যে নির্দেশ দেওয়া আছে 20% বিক্রয় বৃদ্ধি এবং সেটা সফলভাবে উন্নত মানে হয়েছে। শুধুমাত্র সঠিক কার্য বিভাজন, সঠিক দায়িত্ব বণ্টন এবং সঠিক নির্দেশনা লক্ষ্যর ফলে। তাহলে তোমার প্রশ্নটি মানে যে চতুর্থ এক সেটা তুমি পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা উদ্দীপকটি বুঝেছ এবং এই উদ্দীপকটা তোমাদের জন্য HW দেওয়া থাকবে। আগামী ক্লাসে তোমরা এই উদ্দীপকটার উত্তর লিখে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে।